একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে বন্দুক সহিংসতা অনেকটা দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। এখন আর বন্দুকধারীর গুলিতে মানুষ হত্যার খবর শুনে চমকে ওঠে না যুক্তরাষ্ট্রবাসী। ঘরে, বাইরে, উপাসনালয়, স্কুলে, নাইট ক্লাবে কিংবা বড় কোনো উৎসবে একের পর এক বন্দুক সহিংসতায় সাধারণ নাগরিক নিহতের খবর মার্কিনীদের কাছে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। 2023 সালে 650-এর বেশি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে এখানে। ডিসেম্বর পর্যন্ত গুলির ঘটনায় প্রাণ গেছে প্রায় 43,000 মানুষের। 2023 সালে নিউ ইয়র্কে 172টি, ইন্ডিয়ানায় 122টি, মিসিসিপিতে 115টি, টেক্সাসে 61টি সহ 650-এর বেশি সহিংসতার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র জুড়ে, যেখানে প্রাণ গেছে প্রায় 43,000 মানুষের, যাদের মধ্যে শিশু কিশোরের সংখ্যা ছিল 1,672 জন। হামলায় প্রাণহানি ছাড়াও বন্দুক চালিয়ে আত্মহত্যা করেছেন 24,000-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস অ্যালান ফক্সের এক গবেষণায় দেখা গেছে, সারা বিশ্বের তুলনায় যুক্তরাষ্ট্রে 4 গুণ বেশি বন্দুক সহিংসতার ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িতরা বেশিরভাগই উগ্র স্বভাবের। গবেষণায় আরও উঠে এসেছে, কিছু অঙ্গরাজ্যে কোনো বিধি নিষেধ ছাড়াই গোপনে বন্দুক বহনের অনুমতি দেওয়ায় সহিংসতার মাত্রা ক্রমশ বেড়ে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা FBI এর জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রে যারা একা থাকেন তারাই বন্দুক রাখেন বেশি। দেশটিতে অর্ধেকের বেশি হত্যাকাণ্ডের ক্ষেত্রে হামলাকারী একাধিক অস্ত্রের মালিক।